সামনে বাজার হয় ৮৩ বছর হয়েছে। আমার দাদারা করেছে, পাকিস্তান পিওটে বাপে করেছে, বাংলাদেশ পর আমার বড় ভাই করতেছে। এটা ১২টা আইটেম দেওয়া হয়, ১২ আইটেম ১২ মশলা। অনেক জাতি খায়, তার জন্য ব্রিটিশ পিওটেতে এটা গরু মিক্স হয় না। খাসির কলিজি দেওয়া হয়, খাসির মগজ দেওয়া হয়, খাসির কিমা দেওয়া হয়, ডিম দেওয়া হয়, ডাল চিরা ঘি ৮০০ টাকা কেজি। গরু মুরগি শাসলি টিকা কাবাব জালি কাবাব শাহি পাড়া সুতি পাড়া তারপর চিকেন চিকেন কাবাব এটা গরুর সুতা কাবাব, এটা একটা ঐতিহ্যবাহী খাবার। এটা গরুর মাংস দেওয়া, তারপর অনেক রকম মশলা হয় মিক্স করে এটা বানানো হয়। ১২০০ টাকা কেজি। এটা মহব্বত হিসেবে দিল্লিতে একজনে গিফট করছিল প্রেমিক প্রেমিকা, এর লেগে এটার নাম হলো মহব্বত। আর এটা হলো শাহি পেস্তা, আল্লাহ দান শাহি। স্পেশাল খাবার হজর ফুক্তি মুখের অছি, এটা বানানো হয় মাসকালার ডাল পোলার চাল চিনি পাতা দই দুটো বাগা বেল সরিষার তেল দিয়ে দই বড়া বানানো হয়। এটা দই বড়া এটা ২৫০ টাকা বাটি আছে, এটা ১ কেজি ১০ পিস, এটা ২৫০। আর এই যে ছোট এটা আছে, এটা আছে আপনার কি ১৬০ টাকা, এখানে আছে ৬ পিস ৭০০ গ্রাম। আর এটা আছে আপনার কি ½ কেজি ১২০ টাকা। বিরিয়ানি নিয়েছি, হানিফ বিরিয়ানি, খুবই কষ্টকর, এত ভিড়, খুবই ভিড়, মানে কি বলবো, খুব টায়ার্ড হয়ে যেতে হয়, তারপরেও ভালো জিনিস ভালো। দই বড়া কিনছি, তারপর আপনার জিলাপি কিনলাম, এগুলো কি কিনছি বাসার জন্য। ঘরে বসে যে কোনো খাবার যে কোনো সময় অর্ডার করুন ফুড পান্ডায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রোজা ৭-১৭, আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।